বিসমিল্লাহির রহমানির রহিম। সালামু আলাইকুম। হযরত ইসা আলাইহিস সালামের মাছের পেটে যাওয়ার ঘটনা, এটা আপনারা সবাই জানেন, কিন্তু এটা হয়তো খুবই কম লোকে জানেন যে হযরত ইসা আলাইহিস সালাম কেন মাছের পেটে গেলেন, কেন তিনি আল্লাহ তাআলার শাস্তির শিকার হলেন। তাই যারা জানেন না তাদেরকে বলবো ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার জন্য। নবী ইউনুস আলাইহিস সালাম 40 দিন যাবত মাছের পেটে ছিলেন। তিনি ইরাকে প্রেরিত আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। তিনি ইরাকের লোক সকলকে এক সৃষ্টিকর্তার প্রতি ইবাদত করার জন্য আহ্বান জানান, কিন্তু তারা কেউ তার আহ্বানে সাড়া দেয় না এবং তার আহ্বান প্রত্যাখ্যান করে। তিনি সবসময় চাইতেন মানুষ তার আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর পথে আসুক এবং এক আল্লাহ তাআলার ইবাদত করুক, কিন্তু কেউ তার কথায় সাড়া দেয়নি। অনেক চেষ্টার পরও তিনি মানুষকে বোঝাতে পারেনি আল্লাহ তাআলা ব্যতীত কেউ নেই। মানুষ যখন কেউ তার কথায় সাড়া দেয় না, তখন এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে অন্য জাতির কাছে গিয়ে দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন তিনি সমুদ্রের কাছে গিয়ে অন্য এক জায়গায় যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। উপকূলে যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটি মালবাহী জাহাজ। তিনি সেই জাহাজে উঠে পড়ে এবং জাহাজটি তার পথযাত্রা অতিক্রম করলে সমুদ্র মাঝামাঝি আসার পর জাহাজটি এক বিশাল ঝড়ের মুখে পড়ে। ঝড়ের তীব্রতা যেন কোনোভাবে কমতে চাইল না। আকাশের দিকে তাকিয়ে দেখা যায় ঝড় কমবে কিনা তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এক পর্যায়ে দেখা যায় জাহাজটি ডুবতে শুরু করলো। তাই এই জাহাজে থাকা সকল কর্মচারী এই সিদ্ধান্ত উপনীত হলো যে জাহাজ থেকে কিছু মাল তারা ফেলে দিবে, তাতে হয়তো জাহাজটির ওজন কিছুটা হ্রাস পাবে, ফলে জাহাজটি হালকা হলে ডুবার সম্ভাবনা কম হবে। কিন্তু তাতেও যেন কোনো কাজ হলো না। জাহাজটি প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে প্রায় ডুবে যাচ্ছে। এবার তারা সবাই লটারি করে, যার যার নাম আসবে তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হবে। লটারি করার প্রথমে হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আসে, কিন্তু সবাই তাকে লাভ দিতে বাধা দেয়, কারণ তিনি খুবই সাধুসিধা মানুষ ছিলেন। তাই বলা হলো লটারি আবার করা হোক। এভাবে পরপর 3 বার লটারি করা হলো, কিন্তু 3বারই হযরত ইউনুস আলাইহিস সালামের নাম আসলো। তাই সবাই বলল কি আর করার, তাকে প্রথমে ঝাঁপ দিতে হবে। তাই ইউনুস আলাইহিস সালামকে বিসমিল্লাহ বলে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য বলা হয়। এমন সময় আল্লাহ তাআলার নির্দেশে হযরত ইউনুস আলাইহিস সালামকে বিশাল একটি মাছ এসে গিলে ফেলে। এই মাছটি কি মাছ ছিল তা আমরা জানি, এটা কি মাছ ছিল আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই হোক, ইউনুস আলাইহিস সালামের যখন জ্ঞান এলো তখন তিনি দেখতে পেলেন তার শরীরে চামড়া গলতে শুরু করলো। এমন সময় তিনি আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে গেলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পারেন আমাকে সাহায্য করতে। নবীরা ছিলেন নিষ্পাপ, তারা কোনোদিনও কোনো পাপ করেনি। তবে কোনো কোনো নবী ভুল করেছে, সেগুলো আল্লাহ তাআলা কোনো না কোনোভাবে ক্ষমা করে দিয়েছে। ইউনুস আলাইহিস সালামের ভুল এটি ছিল, তিনি তার জাতির কাছে দাওয়াত দেওয়ায় তারা যখন তার দাওয়াতে সাড়া দেয় না, তখন তিনি ধৈর্যহীন হয়ে অন্য জাতির খোঁজ করতে লাগলেন। ওনার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু তিনি আল্লাহ তাআলার আদেশ রেখে অন্য জাতির খোঁজে গেলেন। আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যে যে আদেশ দিয়েছেন তা আমাদেরকে পালন করতে হবে। নবী ইউনুস আলাইহিস সালাম কতদিন মাছের পেটে ছিলেন সেটা আমরা কেউ সঠিকভাবে জানি না। প্রকৃত কথা হলো আল্লাহ তাআলার আদেশ সঠিকভাবে পালন না করায় আল্লাহ তাআলা ওনাকে মাছের পেটে জীবিত রেখেছেন। সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মাছের পেটে রাখলেন কেন, কেন তিনি ইউনুস আলাইহিস সালামকে এত কষ্ট দিলেন, সেটা দেখার বিষয় না। তবে এই ঘটনা থেকে আমরা কী শিখলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কী বোঝাতে চাইছেন সেটা দেখতে হবে। আর এ দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন, এ সম্পর্কে সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাম বললেন, কেন নয়, তোমরা এই দোয়াটি ব্যবহার করতে পারবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়া কাজাল লিকাল মুজলি মুমিনিন, অর্থাৎ এভাবে আমি মুমিন বিশ্বাসীদের রক্ষা করি। আমরা বিপদে আপদে এ দোয়া ব্যবহার করব। আল্লাহ তাআলার নির্দেশে এনাকে এই মাছটি সমুদ্রের তীরে এসে পৌঁছে দিলে। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনুস আলাইহিস সালাম তাসবি পাঠ না করতে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটে থাকতে হতো। সূরা সাফাত আয়াত নাম্বার 143-144। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় দেখছে, তাই আমাদের উচিত আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা, কেননা এই দুনিয়ায় আল্লাহ তাআলা ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করতে পারবে না। যাই হোক, মাছের পেট থেকে ইউনুস আলাইহিস সালামকে বের করা হলে তিনি সম্পূর্ণ বস্ত্রহীন এবং অসুস্থ অবস্থায় তীরে এসে পৌঁছালেন। আল্লাহ তাআলা সেখান থেকে তার শরীরকে সুস্থতার জন্য লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করে দেন। আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমি তাকে বিস্তীর্ণ বীর্জন প্রান্তরে নিক্ষেপ করলাম, তখন তিনি ছিলেন রুগ্ন, আমি তার জন্য এক লতা বিশিষ্ট বৃক্ষ উদ্গত করলাম। সূরা সাফাত 145-146। অতঃপর তিনি সুস্থ হয়ে তেনার জাতির কাছে ফিরে গেল। তার ফিরে আসা জাতি এক আল্লাহ তাআলার বার্তা গ্রহণ করেছে।